এখন ফ্রেন্ডশিপ হয় 5 বছর 10 বছর ডিফারেন্স নিয়ে। আমাদের যে পারিবারিক কাঠামো, তারপরে আমাদের যে ভ্যালুসগুলো, সেগুলোকে আমি বলছিলাম যে সে প্রোটেকশন দেয়া। এখন এই চ্যালেঞ্জটা তো আসছে আমাদের দেশের জন্য, এটা একটা চ্যালেঞ্জ হিসাবে আসছে। তো এখন সেটার জন্য প্রস্তুতি প্রয়োজন আমাদের সকলের, যে যে অবস্থানে আছে। যেখানে রাষ্ট্রের অবস্থান দরকার সেখানে রাষ্ট্র, যেখানে সোসাইটির অবস্থান দরকার সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, তারপরে বিভিন্ন ধরনের যে আমাদের মূল্যবোধ, সব কিছুর ব্যাপারে আমাদের মানে অ্যাড্রেস করা দরকার এবং প্ল্যান্ড হওয়া দরকার। আমাদের বোধ হয় এখন কোনো উন্মাসিকতার কোনো জায়গা বোধ হয় আমাদের নাই। আমাদের প্রত্যেককে ভাবতে হবে। আর প্যারেন্টসদের যে কথাটি আপনি বললেন, প্যারেন্টসরাও তো এখন, আগে তো মা বাবা দুজন হয়তো কাজে যেত না, বেশিরভাগ ক্ষেত্রে বাবা কাজে যেত, মা হয়তো বাসায় থাকতো। কিন্তু এটা ডে বাই ডে তো এটা পার্সেন্টেজ ইজ ইনক্রিজিং, যে বোথ অফ দেম আর গোয়িং আউটসাইড ফর দেয়ার মানে জব। এখন সেই কারণে মনে করতে হবে যে এটা কীভাবে আমরা ডিজাইন করতে পারি, যে আমাকে যেহেতু চাকরিটাকেও আমাকে ঠিক আছে, আমার কাজটিও ঠিক আছে, সেই সাথে আমি আমার পরিবারকেও কীভাবে করব। আর যাদের দায়িত্ব আছে যে তাদের অন্যান্য জায়গাগুলোতে মানে যাওয়ার জন্য পথ প্রশস্ত করে দেয়া, মাঠে যাওয়ার জন্য খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা যেমন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের যখনই কোনো সোশ্যাল এনগেজমেন্ট আমরা করে থাকি, আমরা প্রচুর করে থাকি আউট অফ আওয়ার লিগাল ফ্রেম। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমরা কিন্তু কমিউনিটি এনগেজমেন্টটা বাড়ানোর গত 1 দশক ধরে আমরা প্রাণান্ত চেষ্টা করছি। তো সেই কারণে আমাদের বলা যায় আমাদের কমিউনিটি পুলিশিংয়ের ওপেন হাউস ডে, বিট পুলিশিং, এবং আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু যাই, গেলে কথা বলি, সেখানে আমরা ড্রাগ অ্যাংস্টে কথা বলি, ইটিজিং অ্যাংস্টে কথা বলি। তারপরে এখন আমাদের যে বাচ্চাদের মোবাইল ফোন ব্যবহারের যে কুফল সেটি নিয়ে কথা বলি, ভ্যালুস প্রোটেকশন দেওয়া দরকার সেগুলো নিয়ে কথা বলি। সেই সাথে আমরা মনে করি যে আমার জায়গায় বলছি, যারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদেরও প্রয়োজন, মা বাবারও প্রয়োজন, প্রত্যেকের জায়গা থেকেই প্রয়োজন, এটি আমি বলবো। আর এটি নিয়ে চিন্তা করা, যারা সমাজতাত্ত্বিক পরিবার নিয়ে যারা চিন্তা করেন যে এটা কিরকম করলে ভালো, আমরা ধারণা করি যে তারা কোনো গবেষণার পত্র দিবেন নিশ্চয়ই। কিন্তু আপনি, আর আপনি একটি প্রশ্ন রাখছিলেন, সেটির যদি জবাব নেন তাহলে আমি বলতে পারি যে আমরা কিশোর যেমন টিনেজার বলি, আর আপনি বলছিলেন যে এটির এক্সটেনশন তো 40 বছর পর্যন্ত চলে গেছে। অ্যাকচুয়ালি তা তো না, আসলে তো যখন এরা গ্যাং তৈরি করে বা দল তৈরি করে বা গ্রুপ তৈরি করে তখন তারা একত্রিত হয়, তারা তো আর বয়স দেখে করে না, শিশুর সংজ্ঞা তৈরি করে না, এটা তো আমাদের একটা বইয়ের ভাষা। হ্যাঁ, কিন্তু সেই গ্যাং এর ভিতরে মনে করেন কোনো ওইখানকার উঠতি কোনো মাস্তান, কোনো ভ্যান চালক, কোনো ইয়ে, যারা টাকাটা উপার্জন করতে চায় এবং একটা গ্যাং এর ভিতরে থাকতে চায়, তারাও সদস্য হয়ে যাচ্ছে। যেহেতু এখানে জানা যাচ্ছে যে সেই গ্যাংটি আসলে খুব বেশি পুলিশ সেখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না, বা তাদের উপরে এক ধরনের সহানুভূতির দৃষ্টি আছে, তারাও সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে, সেরকম কি আপনাদের মনে হচ্ছে? না, সহানুভূতি নাই, তবে কিশোরদের ক্ষেত্রে তো আমাদের যে আইন সেটি কিন্তু একই, কিন্তু এটার কোর্ট হলো জুভেনাইল কোর্ট হয়, এবং যদি ইফ দে আর কনভিক্টেড তাহলে তাদেরকে কারেকশন সেন্টারে পাঠানো হয়, পার্থক্য এটি। আর এই ডিফারেন্সটা তৈরি করে কিন্তু বাই এজ, যদি শিশু হয় তাহলে এটা থাকে। এখন যারা যে বললেন যে 20 বছর 22 বছর 24 বছর, তারাও অনেকে দেখা যায় যে এখন, আগে এই জিনিসটি ছিল না, আমরা ক্লাসমেটদের সাথে ফ্রেন্ডশিপ হতো, এখন ফ্রেন্ডশিপ হয় 5 বছর 10 বছর ডিফারেন্স নিয়ে, কাজে ওরা কিন্তু ওটার জন্যই যে করছে তা কিন্তু নয়। কিন্তু প্রশ্ন হলো যে যখন তার বয়স 18-এর উপরে তখন কিন্তু সে অন্য অপরাধীর মতো, সাধারণ যে আমাদের ইন জেনারেল যে ক্রিমিনালদের যেভাবে আমরা ট্রিট করি ওই আইনেই যায়। তো সেই একটি জায়গা। আর আরেকটি জায়গা যেটি বলছিলাম আমার সহ আলোচক, সেটা হলো যে তাদের রাইটসের ব্যাপারে, এটা আমি বলবো যে এখন যেহেতু এটা গ্লোবাল ভিলেজ আমরা থাকি, এবং বাচ্চারা কিন্তু খুব ভালো করে জানে যে দে আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, এবং এটি কিন্তু আমাদের এই যে ফোনটি, অ্যান্ড্রয়েড ফোনটি, এটি তাদেরকে ইনফরমেশান টেকনোলজি তাদেরকে সাপোর্ট দিয়েছে টু অ্যাকোয়ার নলেজ, এবং সেই নলেজটাকে তাদের রাইটস কোন কোন জায়গায়, সে কারণে কিন্তু একটু আগে যে প্রশ্নটি করলেন যে মায়ের কন্ট্রোল, কারণ মাকে কিন্তু ওই বাচ্চা শিক্ষা দেওয়ার চেষ্টা করছে, এবং দে আর কোডিং দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, চিলড্রেন রাইটস, তারপরে আপনার আমাদের বিভিন্ন বিষয়ে কিন্তু তাদের রাইটসের ব্যাপারে তারা বলছে, যেহেতু মা বাবাকে তার কিন্তু প্রিভেন্ট করছে সো দ্যাট তারা ইম্পোজ করতে না পারে।